এই প্রার্থনার পর যিশু ও তার শিষ্যরা কিদ্রোন নামে একটি উপত্যকার উপাসে গেলেন। সেখানে একটি বাগান ছিল, যিশু ও তার শিষ্যেরা সেই বাগানে গেলেন। যিহুদা সেই বিশ্বাসঘাতক সেই জায়গাটা চিনত, কারণ যিশু প্রায়ই তার শিষ্যদের সঙ্গে সেখানে মিলিত হতেন। প্রধান পুরোহিতেরা ও ফরিসিরা যিহুদাকে একদল সৈন্য ও কয়েকজন কর্মচারী দিলেন। তখন যিহুদা তাদের সঙ্গে বাতি ও মশালের অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হলেন। তার নিজের উপর যা ঘটবে যিশু তা সবই জানতেন, তাই তিনি সামনে এসে লোকদের বললেন, আপনারা এখানে কাকে খুঁজছেন? নাসরেতের যিশুকে। বিশ্বাসঘাতক যিহুদা তাদের পাশেই দাঁড়িয়েছিল। যখন যিশু তাদের বললেন, আমি সেই, তখন তারা পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে গেল। যিশু আবার তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কাকে খুঁজতে এসেছেন? নাসরেতের যিশুকে। আমি তো আপনাদের বলেছি আমি সেই, যদি আপনারা আমার খোঁজে আসেন তাহলে এদের যেতে দিন। তিনি এটা বললেন যেন যিশুর এই কথা সত্য প্রমাণিত হয়, যাদের তুমি আমাকে দিয়েছ তাদের একজনকে আমি হারাইনি। শিমন পিতরের কাছে একটা ছোরা ছিল, পিতর সেই ছোরাটা দিয়ে মহাপুরোহিতের দাসের ডান কানটা কেটে ফেললেন। সেই দাসের নাম ছিল মলকো। তোমার ছোরা খাপে ভরে রাখো, পিতা আমাকে যে দুঃখের পেয়ালা দিয়েছেন তা কি আমি গ্রহণ করব না? তখন সেই সৈন্যরা আর তাদের সেনাপতি ও যিহুদী নেতাদের কর্মচারীরা যিশুকে ধরে বাঁধল। প্রথমে তারা তাকে হানুনের কাছে নিয়ে গেল, কারণ যে কায়াফা সেই বছরের মহাপুরোহিত ছিলেন, হানুন ছিলেন তার শ্বশুর। এই কায়াফায় যিহুদী নেতাদের পরামর্শ দিয়েছিলেন যে গোটা জাতির বদলে বরং একজনের মৃত্যু হওয়াই ভালো। শিমন পিতর ও আরো কয়েকজন শিষ্য যিশুর পিছন পিছন গেলেন। অন্য সেই শিষ্যকে মহাপুরোহিত চিনতেন। সেই শিষ্য যিশুর সঙ্গে সঙ্গে মহাপুরোহিতের উঠানে ঢুকলেন, কিন্তু পিতর বাইরে দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। তখন মহাপুরোহিতের চেনা সেই শিষ্য বাইরে গিয়ে দরজার পাহারাদার মেয়েটিকে বলে পিতরকে ভিতরে আনলেন। তুমিও কি এই লোকটির শিষ্যদের মধ্যে একজন? না, আমি না। তখন অনেক ঠান্ডা ছিল, এই জন্য দাসেরা এবং কর্মচারীরা কাঠ কয়লার আগুন পোহাচ্ছিল। পিতরও তাদের সঙ্গে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিল। মহাপুরোহিত তখন যিশুকে তার শিষ্যদের আর তার শিক্ষার বিষয়ে জিজ্ঞাসা করলে যিশু উত্তরে বললেন, আমি লোকদের কাছে খোলাখুলিভাবেই কথা বলেছি। যেখানে সবাই একসাথে মিলিত হয়েছিল সেই সমাজ ঘরে ও উপাসনা ঘরে আমি সবসময় শিক্ষা দিয়েছি, আমি তো গোপনে কিছু বলিনি। তবে কেন আমাকে জিজ্ঞাসা করছেন? আমার কথা যারা শুনেছে তাদেরকে করুন, তাদের জিজ্ঞাসা করুন, আমি কি বলেছি তা তারা জানে। তুমি মহাপুরোহিতকে এইভাবে উত্তর দিচ্ছ? আমি যদি মন্দ কিছু বলে থাকি তবে তা দেখিয়ে দিন, কিন্তু যদি সঠিক বলে থাকি তবে আমাকে মারছেন কেন? তখন হানুন যিশুকে বাঁধা অবস্থায়
মহাপুরোহিত কাইফার কাছে পাঠিয়ে দিলেন। সিমন তখনও সেখানে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন। তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করল, তুমিও কি তার শিষ্যদের মধ্যে একজন? না, মোটেও না। কিন্তু পিতর অস্বীকার করল। পিতর যার কান কেটেছিল তার এক আত্মীয় মহাপুরোহিতের দাস বলল, আমি কি তোমাকে বাগানে তার সঙ্গে দেখিনি? না। আর তখনই মোরগের ডাক শোনা গেল।